ওড়শা যাত্রা পার দৈতারি পণ্ডা নামক জনে নজে মিশি কলা হঠাৎ কহিলে নবীন বাবু হলে ওড়শার জগন্নাথ দৈতারী বাবু বড় বিনম্রতার সহ অগণিত দর্শন সামনে আমি আপনার জন জগন্নাথ কখন সহজ ভাবি যে আপনার যদি নবীন পট্টনাক নেবিক ধনুস্বর ধরাই দেবে তাহলে সে রাম হয়ে যাই পারা যদি পাানবাবু আপনার সাপ উড়াই দেবে বেকরে এবং ঠিয়া তা জটা করি সে মহাদেব হয়ে যাই পার এবং আপনার নিজে যদি গোটে বইশী ধরি ফুঁকি আপনার কৃষ্ণ হয়ে যাই পারে জগন্নাথ হওয়া হলে অন্টাঠু তু কটা হব হাত এটা কটা হব দিটাক কান কটা হব আখিপত্তা কটা হব ওঠ কটা হব কেত হলে জগন্নাথ হে যেকি সরল সেটি জটিল আপনার এই যে চামচাগি এই যে তেলমরা এই যে চামচাগি কথা কাহি কহিলেন এই টেকা কথা বতি পেলা কথা কইলে, কারণ আপনার নূন নূর তো ডাণী যে নুয়া ঘুহ খায় সে বহুত ঘুহ চি যায় এবং সে আপনার নূয় ঘুঙ্গুর বাঁধ নুয়া বহুত নাচুটি আর তাপরে দ্বিতীয় আমার রহিলে ভিকে পা যিয়ে মানে নবীন ঘর লোক এবং তা সবু অন্তর লোক তা কাম লোক, করি আমাদের ভিকে পান্ডিয়ান বা কার্তিক পান্ডিয়ান পাখে কামিয়া জানি ভাড়া রম্ভা উর্শী মেনেকা মানে অনেক আপনার জগন্নাথ কোণ কেবে বলিউডর গুলসান গুরোব শক্তি কুমার মধ্যে ওলাইকি আসি শক্তি কাপুর কবে নাই জগন্নাথ হলে নবীন পট্টনাক ইয়ে কামিয়া নানী কমাল ইয়ে কামিয়া যানি রমাল আপনার কো কত লোক আসি তাহলে জগন্নাথ তাকে পাখে কামিয়া আছে তামিহাঁ আছে তাধা আছে তাকে টিকিলি অত গণিকা রক্ষি তেমক তা গণিকা তাকে খাইব থাক গোটি গোটিয়ে আমার কণিকা বেড় আসি গলা যেত বেড়ে যা সে নিজেকে ভগবান কংস হয়েছি রামক রামকাঙ্গে রাবণ কংসাঙ্গে